সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরা আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান রাসায়নিক বিক্রিয়া অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব তো অষ্টম অধ্যায়ের আলোচনায় আমাদের মূল বিষয়টা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এই রাসায়নিক বিক্রিয়ার আমাদের মূল পাঠ শুরু হচ্ছে প্রতীক সংকেত এবং যোজনী দিয়ে তাহলে প্রতীক অর্থাৎ প্রতীকটা কাকে বলে কোনো মৌলের মানে পূর্ণ নামের যে সংক্ষিপ্ত রূপ সেটি হচ্ছে প্রতীক যেমন আমরা যখন হাইড্রোজেন দেখেন আমরা যখন হাইড্রোজেন লিখব আর ও জেট ও এন হাইড্রোজেন এত বড় নামটা আমরা জেট ও এন হ্যাঁ তাহলে এত বড় নামটা আমরা প্রকাশ করব সংক্ষিপ্ত সংক্ষেপে সেটা হচ্ছে শুধুমাত্র h দ্বারা তাহলে এই যে প্রতীক এই প্রতীকটা আমাদের দুইটা ভাবে একটা হচ্ছে দুই বর্ণ বিশিষ্ট একটা হচ্ছে এক বর্ণ বিশিষ্ট তাহলে দুই এক বর্ণ বিশিষ্ট প্রতীকের প্রথম অক্ষর বড় হাতের দিয়ে আমাদের প্রতীকটা লিখতে হবে এবং দুই বর্ণ বিশিষ্ট যেটা প্রতীক হবে সেটা হচ্ছে প্রথম অক্ষর বড় হাতের দ্বিতীয় অক্ষর ছোট ছোট হরফে হবে এখন আমরা কখন কোনটা নির্ণয় করব দেখেন আপনারা যখন ষষ্ঠ অধ্যায়টা পড়েছেন সেখানে প্রতীক মানে একটা মৌলের লিস্ট যে আমাদের তেরোটা মৌলের নাম তো জানা সম্ভব না ক্লাস বসে একটা লিস্টে আমি দিয়ে আপনারা সবাই সেটা পড়েছেন আর যারা আমাদের অনলাইন ক্লাস করছেন অর্থাৎ ইউটিউব চ্যানেলে আসলে তাদের কাছে তো থাকার কথা না যদি হয়তো বা তারা অন্য কোনো টিচারের মাধ্যমে কালেকশন করে থাকবেন তো এই যে প্রতীকগুলো এখন এই প্রতীক সংকেত যোজনী তাহলে আমরা প্রতীক সম্পর্কে কিছু একটা ধারণা পেয়েছি যে প্রতীক কাকে বলে কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয় এখন এরপরে আমরা যাব হচ্ছে সংকেতে তারপর হচ্ছে যোজনী তা আসলে আমাদের এই বইটার মধ্যে খুব শর্টকাট প্রসেসে আলোচনা করেছে তা আমরা একটু বিস্তারিত আলোচনা করার জন্য আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দেখো আমরা প্রতীক লেখার নিয়ম এটা প্রতীক কি প্রথম হচ্ছে প্রতীক তারপরে প্রতীক লেখার নিয়ম প্রতীক লেখার নিয়ম তারপরে প্রথমে প্রতীক প্রতীক লেখার নিয়ম তারপরে আমাদের লাগবে হচ্ছে প্রতীকের তাৎপর্য প্রতীকের তাৎপর্য প্রতীকের প্রতীকের তাৎপর্য তাৎপর্য এরপর আসবে হচ্ছে সংকেত এরপর হচ্ছে সংকেত তাহলে আমরা প্রতীক এবং প্রতীক লেখার নিয়ম এটা একটু লিখে দেই প্রতীকের প্রতীকটা কি প্রতীক মৌলের পুরো নামের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে প্রতীক বলে আচ্ছা যেমন হাইড্রোজেন 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 হচ্ছে এইস অক্সিজেন অক্সিজেন হচ্ছে ও আচ্ছা এরপর প্রতীক লেখার নিয়ম তাহলে প্রতীক লেখার নিয়ম প্রতীক লেখার নিয়ম তাহলে প্রতীক লেখার নিয়মের মধ্যে যখন আমরা যাব এক নম্বর পয়েন্ট সাধারণত মৌলিক পদার্থের সাধারণত মৌলিক পদার্থের ইংরাজি নামের ইংরেজি নামের ইংরেজি নামের প্রথম অক্ষরটিকে প্রথম অক্ষরটিকে বড় বড় হরফে লিখে হরফে লিখে প্রকাশ করা হয় প্রকাশ করা হয় যদি প্রতীক লেখার নিয়মের মধ্যে আসে তখন আমাদের এই একটা প্রথম পয়েন্ট হচ্ছে সাধারণত মৌলিক পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষরটিকে বড় হরফে লিখে প্রকাশ করা হয় যেমন এই যে হাইড্রোজেন এইস অক্সিজেন ও হাইড্রোজেন এইচ অক্সিজেন ও এরপরে হচ্ছে আমাদের দুই নম্বর দুই বা ততধিক দুই বা ততোধিক মৌলের মৌলের ইংরেজি দুই বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর প্রথম অক্ষর এবং প্রথম অক্ষর একই হলে এগুলোর এগুলোর মধ্যে এগুলোর মধ্যে একটি এগুলোর মধ্যে একটি মৌলের এগুলোর মধ্যে একটি মৌলের প্রতীক দুই বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হলে এগুলোর মধ্যে একটি মৌলের প্রতীক নামের প্রথমটি বড় প্রথম অক্ষরটি আহ প্রথম অক্ষরটি দিয়ে সূচিত করে অপর মৌলগুলোর জন্য আচ্ছা আমি বাকি অংশ এই উপর দিয়ে লিখি এর মধ্যে থেকে দিয়ে সূচিত করে অপর মৌলগুলোর মৌল অপর মৌলগুলোর মৌলগুলোর জন্য প্রথম অক্ষরের সাথে অক্ষরের সাথে প্রথম অক্ষরের সাথে উচ্চরণ ধ্বনি উচ্চরণ ধ্বনিতে অপর যে অক্ষর প্রকাশ পায় উচ্চারণ ধ্বনিতে অপর যে অক্ষরটি উচ্চারণ ধ্বনিতে অপর যে অক্ষরটি প্রাধান্য পায় প্রাধান্য পায় তাকে ছোট হরপে ছোট হরপে যোগ করে প্রতীক প্রতীক চিহ্নিত প্রতীক চিহ্ন লেখা হয় দেখো দুই নাম্বার পয়েন্ট দুই বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হলে এগুলোর মধ্যে একটি মৌলের প্রতীক নামের প্রথম অক্ষরটি দিয়ে সূচিত করা হয় তারপরে অপর মৌলের জন্য প্রথম অক্ষরের সাথে উচ্চারণ ধ্বনিতে অপর যে অক্ষরটি প্রাধান্য পায় তাকে ছোট হরফে যোগ করে প্রতীক লেখা হয় যেমন আমরা যদি বলি ক্যালসিয়াম দেখো ক্যালসিয়াম তাহলে সি সাথে একটা যুক্ত আছে এই জন্য ক্যালসিয়ামের প্রতীক যখন লিখবো তখন আমরা লিখবো হচ্ছে সি এ দয়া করে আপনারা উদাহরণের মধ্যে এটা লিখে নেন সি এ মানে ক্যালসিয়াম ক্যালসিয়াম তারপর আছে সোডিয়াম এন এ প্রতীক হচ্ছে এন এ সোডি সোডিয়াম সময় আমাদের কি হয় আরেকটা মৌল প্রাধান্য পাচ্ছে এই জন্য আমরা দ্বিতীয় অক্ষরটা ছোট হরফে পে লিখব তো এইটা হচ্ছে আমাদের দুটো পয়েন্ট আসলে আহ মূল আরো অনেকগুলো পয়েন্ট আছে আমাদের তোমরা অষ্টম শ্রেণীর বইয়েও হয়তো সরি সপ্তম শ্রেণীর বইয়ে হয়তোবা যখন এই একটা চ্যাপ্টার ছিল সেখানে ওই প্রতীক লেখার নিয়মটা লেখা ছিল আশা করি বুঝতে পারছেন আমার দুইটা পয়েন্ট আপনাদের বোঝানোর দরকার ছিল তা না হলে আপনারা হয়তো বা বেসিকটা মনে করতে পারবেন না সাধারণত মৌলিক পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষর ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে সূচিত করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আলোচনা করব প্রতীকের তাৎপর্য আসলে প্রতীকের তাৎপর্য বলতে আমরা কি বুঝি এটা হচ্ছে আমাদের এরকম একটা বিষয় যেমন একটা মানুষ যখন একটা মানুষের কথা বলা হবে তুমি ধরে নিতে পারবা মানুষের দুইটা হাত আছে দুইটা পা আছে একটা নাক তারপর দুটো কান একটা মুখ দুটো চোখ চুল আছে মাথা আছে এর ইত্যাদি ইত্যাদি প্রকাশ করবে মানে কিরকম ভাবে যে একটা মানুষ তাহলে মানুষের তাৎপর্য যখন উল্লেখ করতে হবে তাহলে তার টোটাল বডিতে অর্থাৎ তার কি কি অর্গানগুলো বা কি কি অঙ্গগুলো আছে সেগুলোর একটা বর্ণনা আমরা পেয়ে যাচ্ছি মানুষের নাম বললেই তাহলে ঠিক তদ্রুপ প্রতীকের তাৎপর্য বলতে ওই প্রতীক দ্বারা কি কি বুঝায় সেইটাকে আমাদের বুঝতে হবে তাহলে প্রতীকের তাৎপর্য আমরা আসলে এটা সম্পূর্ণটাই নতুন জিনিস পরীক্ষা অনেক সময় আসে আর দ্বিতীয়ত কথা হচ্ছে তোমরা যখন নাইনে উঠবা সায়েন্স পড়বা তখন এগুলো লাগবে আর এখন যদি এগুলো না পড়ো সেক্ষেত্রে নাইনে ওঠার পরে যে স্যারের কাছে রসায়ন বিজ্ঞানটা পড়তে যাবা তখন স্যার বলবেই তোমরা অষ্টম শ্রেণীতে কিছুই শেখো নাই বা কিছুই পড়ো নাই তো দেখো তাৎপর্যটা আমরা যখন এখানে লিখব তাৎপর্য বলতে আসলে কি বুঝায় যেমন মৌলের প্রতীক মৌলিক মৌলিক পদার্থটির পদার্থটির মৌলিক পদার্থটির নাম প্রকাশ করে নাম সংক্ষেপে প্রকাশ করে প্রকাশ করে যেমন হাইড্রোজেন হাইড্রোজেন এইস তারপর দুই নম্বর মৌলের প্রতীক মৌলের একটি মৌলের একটি পরমাণুকে নির্দেশ করে পরমাণুকে নির্দেশ করে নির্দেশ করে যেমন হাইড্রোজেনের হাইড্রোজেনের একটি পরমাণুর পরিবর্তে এইচ লেখা হয় হাইড্রোজেনের একটি পর লেখা হয় তারপর তিন নাম্বার কোন মৌলের প্রতীক কোন মৌলের প্রতীক ওই মৌলের ওই মৌলের পারমানবিক ভর প্রকাশ করে প্রকাশ করে তাহলে দেখেন পারমাণবিক ভর প্রকাশ করে যেমন হাইড্রোজেন দ্বারা মানে এইচ দ্বারা এক ভাগ ভরের হাইড্রোজেন এক ভাগ ভরের হাইড্রোজেন এবং ও দ্বারা ষোলো ভাগ ভরের অক্সিজেন অক্সিজেন দেখো লক্ষ্য করো এখানে কোন মৌলের অর্থাৎ আমরা কিন্তু প্রথমেই আমি বলেছি ষষ্ঠ অধ্যায়ের সাথে এটা সব টোটালটাই সংযুক্ত ষষ্ঠ অধ্যায়ে আমরা যখন পড়েছি তখন আমরা এই পারমাণিক ভার তারপর হচ্ছে তোমার হচ্ছে প্রতীক সংকেত এগুলো তাহলে এক নম্বরে কি মৌলের প্রতীক মৌলের মৌলিক পদার্থটির নাম সংক্ষেপে প্রকাশ করে অর্থাৎ আমরা যখন এখন এইস যদি কোথাও লেখা থাকে এইস দ্বারা বুঝবো এটা হাইড্রোজেন আবার যদি অক্সিজেন ও লেখা থাকে তখন এটা বুঝবো এটা অক্সিজেন মৌলি দেখো মৌলের প্রতীক মৌলের একটি পরমাণুকে নির্দেশ করে তার মানে হাইড্রোজেন এইস লেখা আছে এই লেখা আছে যেখানে সেখানে কি বুঝবো একটা হাইড্রোজেন পরমাণু আছে যেমন হাইড্রোজেনের একটি পরমাণু পরিবর্তে এইস লেখা হয় এখন কোন মৌলের প্রতীক ওই মৌলের পারমাণবিক ভারকে প্রকাশ করে যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর এক অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো যদি কোথাও টু ও তারপর টু এইস এভাবে লেখা থাকে তাহলে কি হবে যেমন এখানে হাইড্রোজেন হচ্ছে এক গুণ দুই তার মানে দুইটা হাইড্রোজেন এর পারমাণবিক ভর হচ্ছে কারণ একটার জন্য সাথে গুণ যেমন দুইটা অক্সিজেন তার তার মানে মানে দুইটার হচ্ছে আর এখানে হাইড্রোজেন দুইটার হচ্ছে দুই তো এইভাবে আমাদের প্রতীকের তাৎপর্যটা যদি কোন প্রতীক আসে সেক্ষেত্রে আমরা প্রতীকের তাৎপর্যটা নির্ণয় করে দিব আশা করি আপনারা বুঝতে পারছেন প্রতীকের তাৎপর্য যদি কেউ না বুঝতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন এবার আমরা আলোচনা করবো হচ্ছে সংকেত সংকেত নিয়ে তাহলে সংকেত নিয়ে আলোচনার ভিতরে প্রথমেই আসবে সংকেতের সংজ্ঞা সংকেত কাকে বলে সংকেত কত প্রকার সংকেত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌলিক পদার্থের সংকেত একটা যৌগিক পদার্থের সংকেত তারপর হচ্ছে সংকেতের তাৎপর্য তাহলে আমরা সংকেত কাকে বলে সংজ্ঞাটা একটু লিখে নিই কোন মৌলের কোন মৌলিক বা যৌগিক পদার্থের কোন মৌলিক বা যৌগিক পদার্থের অনুর পদার্থের অনুর সংক্ষিপ্ত সংকেত বলে সংকেত বলে আচ্ছা তারপর হচ্ছে আমরা তাহলে কি হলো এখানে দেখো সংকেত কাকে বলে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অনুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে যেমন আমরা উদাহরণ দিয়ে যদি লিখতে চাই যেমন হাইড্রোজেনের সংকেত হাইড্রোজেনের সংকেত ধরো অক্সিজেন এরকম ভাবে লিখতে হয় তাহলে এখন আমরা হচ্ছে মৌলিক পদার্থের সংকেত। সংকেত যাবো দুই প্রকার একটা হচ্ছে মৌলিক পদার্থের সংকেত আর একটা হচ্ছে দুই যৌগিক পদার্থের সংকেত তাহলে এখন মৌলিক পদার্থের সংকেত কাকে বলে মৌলিক পদার্থের সংকেত মৌলিক পদার্থের সংকেত দেখেন যে মৌলিক পদার্থের সংকেত কাকে বলবে সেটা হচ্ছে আগে আমাদের সংজ্ঞাটা মুখাস্ত করে নিতে হবে যেমন লক্ষ্য করো যে আমাদের যখনই আসবে যে মৌলিক পদার্থের সংকেত শুধুমাত্র মৌলিক পদার্থ যেটা সেই মৌলিক মৌলিক পদার্থ যা আছে তাই মৌলিক পদার্থের সংকেত এখন মৌলিক পদার্থের সংকেতের আছে এইচ টু হাইড্রোজেন অক্সিজেন তারপর হচ্ছে তোমার সালফার তারপর তারপর সোডিয়াম পটাশিয়াম ক্লোরিন এইগুলো তো এইটাই হচ্ছে মৌলিক পদার্থের সংকেত এখন যৌগিক পদার্থের সংকেত কি যেমন ধরেন আপনারা আহ যৌগিক পদার্থ কাকে বলে যৌগিক পদার্থ কাকে বলে অর্থাৎ দুই বা ততোধিক মৌল দিয়ে গঠিত যে বস্তুটা সেটি হচ্ছে যৌগিক পদার্থের সংকেত যেমন আমরা এখানে যৌগিক পদার্থের সংকেত কয়েকটা এইচ টু ও আমরা পানির নাম শুনেছি তাহলে পানিতে আছে হাইড্রোজেন আর অক্সিজেন তার মানে কি এটা একটা যৌগিক পদার্থের সংকেত তারপর হচ্ছে এইচ টু এটা কি সালফরিক অ্যাসিড তার মানে হচ্ছে এখানে হাইড্রোজেন আছে সালফার আছে অক্সিজেন আছে এই তিনটা নিয়ে গঠিত আছে সালপরিক অ্যাসিড তাই মানে এটা হচ্ছে একটা যৌগিক পদার্থের সংকেত এরকম অজস্র হাজার হাজার যৌগিক পদার্থের সংকেত আছে যে সংকেতগুলো আমাদের অবশ্যই মানে সংকেত দেখে নামগুলো মুখস্থ করতে হবে তাছাড়া তো আমাদের হবে না এখন এই যে মৌলিক এবং যৌগিক পদার্থের সংকেতগুলো পড়লাম এখন হচ্ছে আমাদের সংকেতের তাৎপর্য যেমন ধরো তোমাকে পরীক্ষায় যদি এরকম আসে তাৎপর্য উল্লেখ করো তাৎপর্য উল্লেখ করো বা তাৎপর্য লেখো এখন এরকম একটা প্রশ্ন আসলো এখন যদি তুমি এটা সম্পর্কে নাই জানো তাহলে কিভাবে বলবা তাহলে এই সংকেতের তাৎ মৌলিক পদার্থের অর্থাৎ সংকেতের তাৎপর্য দুই ধরনের একটা হচ্ছে গুণগত তাৎপর্য আর একটা হচ্ছে পরিমাণগত তাৎপর্য তাহলে একটা হচ্ছে গুণগত মানে কি ওর কি গুণ আছে আর পরিমাণ বললে ওর ভিতরে কি কি আছে নির্দেশ করবে অর্থাৎ যে তাৎপর্য দুই ধরনের একটা হচ্ছে গুণগত আর পরিমাণগত তাৎপর্যের ওর গুণ প্রকাশ করবে পরিমাণগত তাৎপর্য ওর ভিতরে কি কি কতটুকু কে কতটুকু কি পরিমাণে আছে সেটাকে প্রকাশ করবে তা এখন দেখেন আমরা সংকেতে সংকেতের তাৎপর্য অর্থাৎ একটু লিখি লিখলে আমরা বুঝতে পারবো আরো ক্লিয়ার ভাবে সংকেতের তাৎপর্য সংকেত থেকে পদার্থের পদার্থের গুণগত ও পরিমাণগত গুণগত পরিমাণগত কয়েকটি তথ্য জানা যায় গুণ গুণগত তথ্য এক নম্বর সংকেত দ্বারা পদার্থটি পদার্থটি কি তা জানা যায় জানা যায় পদার্থটি কি জানা যায় যেমন যেমন দ্বারা পানি বোঝা যায় বোঝা যায় লক্ষ্য করো যেখানে এই যে সংকেত দ্বারা পদার্থটি কি তা জানা যায় যেখানে এইচ টু ও লেখা থাকবে সেখানে আমরা কি বুঝতে পারবো যে এটা পানির সংকেত তাহলে এইচ টু ও লেখা থাকলে কি বুঝবো পানি এইচ টু ও লেখা থাকলে পানি এইচ টু লেখা থাকলে সালফারিক অ্যাসিড যখন যেটা লেখা থাকবে সেটা দেখেই আমরা বুঝতে পারবো যে এই বস্তুটা এই তারপর দুই নাম্বার সংকেত দ্বারা পদার্থ কি কি কতটি সংকেত দ্বারা পদার্থটি কি মৌলের কি কি মৌলের পরমাণু পরমাণু নিয়ে গঠিত তা জানা যায় তা জানা যায় যেমন NaCl সোডিয়াম ক্লোরাইড দ্বারা সোডিয়াম ক্লোরাইড দ্বারা বোঝা যায় যে বোঝা যায় যে সোডিয়াম ক্লোরাইট বোঝা যায় যে সোডি আম ক্লোরাইট সোডিয়াম ও ক্লোরিন ক্লোরিন মৌল দ্বারা গঠিত মৌল দ্বারা গঠিত এখন লক্ষ্য করো যে এই দুইটা তথ্য দিতে হবে হচ্ছে আমাদের গুণগত তথ্যের মধ্যে যদি আমাদের পরীক্ষায় আসে এইচ টু এস ও তাহলে কিভাবে আমরা লিখব অর্থাৎ এখানে লিখবা এইচ টু এস ও সংকেত দ্বারা পদার্থটি কি তা জানা যায় অথবা সংকেত দ্বারা পদার্থটি কি তা জানা যায় যেমন H2SO এইটা লিখবা তখন আর হাইড্রোজেন লিখ এই পানি লিখবা না তখন লিখবা H2SO4 দ্বারা সালফরিক অ্যাসিড বোঝা যায় দুই নাম্বার সংকেত দ্বারা পদার্থটি অর্থাৎ H2SO4 দ্বারা পদার্থটি কি কি মৌলের পরমাণু নিয়ে গঠিত তা জানা যায় তখন এখানে এই সোডিয়াম ক্লোরাইডের জায়গায় আমরা লিখব কি H2SO4 লিখব H2SO4 লিখব এত দ্বারা বোঝা যায় যে সালফরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন হাইড্রো হাইড্রোজেন সালফার হাইড্রোজেন সালফার ও অক্সিজেন ও অক্সিজেন অক্সিজেন মৌল দ্বারা গঠিত অক্সিজেন মৌল দ্বারা মৌল দ্বারা গঠিত অক্সিজেন মৌল দ্বারা গঠিত এভাবে হচ্ছে আমাদের কি করতে হবে লিখতে হবে তাহলে আশা করি আমরা গুণগত তথ্যের ভিতরে আর কারো কোনো সমস্যা থাকবে না এখানে যেটা আসুক সালফারিক অ্যাসিড আসুক নাইট্রিক অ্যাসিড আসুক যাই আসুক এই দুইটা পয়েন্ট দিয়ে এভাবে লিখতে হবে আপনাদের আশা করি সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন দেন আমরা যাব হচ্ছে গুণগত তথ্য শেষ এখন যাব হচ্ছে আমরা পরিমাণগত তথ্যের মধ্যে এক নাম্বার পদার্থের সংকেত পদার্থের একটি অনুকে বুঝায় অনুকে বুঝায় একটি অনুকে বুঝায় আচ্ছা সংকেত পদার্থের একটি অনুকে বুঝায় যেমন এনএসিএল দ্বারা সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইট ক্লোরাইডের একটি অনুকে বুঝায় অনুকে বুঝায় আচ্ছা লক্ষ্য করে এই যে এন এসিএল টু এনএসিএল তারপর থ্রি এনএসি বসেন হয়ে গেছে আমার দেখো সোডিয়াম এখানে কোনো সংখ্যা নাই তার মানে কত ওয়ান তার মানে এটা হচ্ছে এক সোডিয়াম এখানে কত আছে দুই তার মানে দুই সোডিয়াম এখানে কত আছে তিন তার মানে তিন সোডিয়াম তার মানে আমরা কি বুঝলাম সংকেত দ্বারা পদার্থটির একটি অনুকে বুঝায় শুধু সংকেত দ্বারা একটি অনু যদি এর পিছনে কোনো সংখ্যা লেখা থাকে তাহলে ওই কয়টা অনুকে প্রকাশ করবে আশা করি বুঝতে পারছেন আচ্ছা এরপরে আমরা পরের পয়েন্টে দেখো তারপর হলো প্রতিটি মৌলের কোনটির কতটি পরমাণু কোনটির কতটি পরমাণু নিয়ে গঠিত নিয়ে গঠিত তা সংকেত থেকে সংকেত থেকে বোঝা যায় সংকেত থেকে বোঝা যায় যেমন দেখো সিও টু কার্বন ডাই অক্সাইড এই যে কার্বন ডাই অক্সাইড এর মধ্যে একটি কার্বন একটি কার্বন ও দুটি অক্সিজেন অক্সিজেন আছে অক্সিজেন আছে তা জানা যায় তা জানা যায় আচ্ছা এখানে যদি পানি হইতো তাহলে একটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন এরকম তারপরে তিন নাম্বার সংকেত দ্বারা পদার্থ পদার্থটি পদার্থটির আনবিক আনবিক ভর প্রকাশ করে প্রকাশ করে আনবিক ভর প্রকাশ করবে যেমন কার্বন ডাই অক্সাইড থেকে জানা যায় জানা যায় কার্বন ডাইঅক্সাইড থেকে জানা যায় কার্বন ডাই অক্সাইডের আনবিক বারো অক্সিজেনের ষোলো অক্সিজেনের ষোলো অক্সিজেন আছে দুইটা গুণ দুই কত বারো যোগ ষোলো দু গুণে বত্রিশ সময় সমান হচ্ছে চার পাঁচ চুয়ান্ন সময় সমান চুয়ান্ন কেন দুই দুই চার চুয়াল্লিশ এটা বোঝা যায় তাইলে আমাদের এই যে যখন আমরা পরিমাণগত তথ্যে আসবো তখন আমাদের এই তিনটা পয়েন্ট লিখতে হবে তো বাবা আসলে তোমরা খুব ভালো করে এই জিনিসগুলো মুখাস্ত করবা মনে রাখবা এবং বুঝবা কারণ বিজ্ঞানে মুখাস্ত করতে হয় মনে রাখতে হয় এবং বুঝতে হয় সব কাজগুলোই ঠিকঠাকভাবে করতে হবে তাহলেই আপনারা বিজ্ঞানটা ভালোভাবে পারবেন তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকবে পরবর্তী ক্লাসে দেখা হবে পরবর্তী আলোচনাগুলো নিয়ে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এই ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি আমার ক্লাস যদি তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলটাকে একটু শেয়ার করবা তোমাদের একটা শেয়ার আমাদের জন্যে অনেক বড় রকমের একটা মানে অ্যাচিভমেন্ট তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন